কেউ বলে মুআবিয়ার পরে নয় হাসান খিলাফতের মসনদে বসবে নয় হুসাইন বসবে আমরা তার কাছে বায়াত গ্রহণ করব না তোমার কাছে বায়াত গ্রহণ করব না এখন ইয়াজিদ চিন্তা করলো তাই হাসান যদি হাসান বড় সবাই এখন হাসানের কথা বলতেছে এই দুজনকে কিভাবে শেষ করে দেয়া যায় এরা দুজন শেষ হয়ে গেলে তো আমার খেলাফতের শাসন টিকে থাকবে এরা যতদিন বেঁচে থাকবে আমার খেলাফতের ভিতরে একটা বিবাদ সৃষ্টি হবে তখন হাসানকে শেষ করার জন্য ইয়াজিদ একজন কুটনি বুড়িকে সেট করলেন যে কিভাবে হাসানকে শেষ করা যায় কুটনি বুড়িকে বললেন যে তুমি কি পারবে হাসানকে শেষ করার জন্য বিষ খাওয়ায় কোনো ব্যাপারই না তাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারজন স্ত্রী ছিল তার মধ্যে যে ছোট স্ত্রী ছিল তাকে খুব ভালোবাসত এবং তার হাতে প্রায় দিন শরবত পান করতেন যাওয়ার আগে যে কোনো কাজে যাওয়ার আগে তা ওটার দিকে ওই কুটনি বুড়ি ফলো করলো এবং এক পর্যায়ে কুটনি বুড়ি যায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট স্ত্রীর কাছে যায় বললেন তোমার কাছে কি তোমার স্বামী শরবত পান করতে খুব ভালোবাসে বলে যে হ্যাঁ আমার শরবত নাকি তার কাছে বেশি ভালো লাগে আমার শরবতই তিনি পান করেন তখন বলে আমরা দূর থেকে দেখি তুমি বলো তোমাকে খুব ভালোবাসে আমরা দূর থেকে দেখি না তোমাকে বেশি ভালোবাসে তা মহিলারা তো অল্পতেই মানুষের কথা শুই না যেরকম হযরতে মা হাওয়া তিনি শয়তানের কথা শুই না মন গইলে গেছে এদিক দিয়ে বলছে তোমার স্বামী আসলে তোমাকে ভালোবাসে তোমাকে একটা প্রস্তাব দিই কি যেহেতু তোমার হাতে শরবত ঠিকই খায় কিন্তু তোমাকে অতটা কি ভালোবাসে একটা প্রস্তাব দেই সেটা হলো তুমি যদি হাসানকে শরবতের মাধ্যমে বিষ মাখাইয়া যদি তুমি তাকে শেষ করে দিতে পারো তাহলে তুমি হবে এজিত হবে এই ঈশের খেলাফতের মসনদে ইয়াজিদ থাকবে এবং তার রানী হয়ে তুমি থাকবে এই আশ্বাস দেওয়ার পর তিনি ওই বুড়িমার কথায় ফাঁদে পড়ে সে শরবতের মধ্যে বিষ মিশিয়ে দিলেন নাউজুবিল্লাহ এবার যখন প্রত্যেক দিনের ন্যায় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শরবত পান করার জন্য বললেন বিবি আমার আমার পিপাসিত অবস্থায় কো আমার শরবত তাড়াতাড়ি দাও এবার যখন ওই বিষ মিখানো শরবত যখন দিলেন খাওয়ার পর বলতেছে ও বিবি প্রত্যেক দিন তো খুব মজার শরবত খাই আজ তুমি আমাকে কি শরবত দিলে কিরকম যেন পুরা শরীর আমার একবার জ্বলে পুরে শেষ হয়ে যাইতেছে আর শরীরটা নীল বর্ণের হয়ে গেল এবার বলতেছে জলদি করে তোমার কাছে আমার কিছুই বলার নাই তোমাকে দোষও আমি দিব না কারণ আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে আমার তো মৃত্যুটা এরকম ভাবেই হবে জলদি করে আমার ভাই হুসাইনকে খবর দাও হুসাইন দৌড়ে আসলো ভাইয়ের কথা শুনে বলতেছে ভাই কে তোমাকে এই অবস্থা করলো জলদি করে বলো তার কল্লা আমি আলাদা করে ফেলবো বলতেছে না ভাই না এর কোনো প্রতিশোধ নিতে হবে না কারণ মায়ের দোয়া কবুল হয়ে গেছে মনে হয় আর আমি বেশিক্ষণ দুনিয়ার মধ্যে থাকবো না কিন্তু একটা কথা তোমাকে বলে যাই তোমার একদিন এরকম আসবে কেউ তোমার পাশে থাকবে না নির্মম ভাবে তোমাকে শহীদ করা হবে কেউ তোমার সাহায্য করবে না হুসাইন তখন তুমি কারো কাছে সাহায্য চাও না তখন তুমি আমার নানাকে করুণ সুরে ডাক দিও নানা বলে করুণ সুরে ডাক দিও তখন তোমার মনের মধ্যে শান্তি আসবে
কারণ হাসান হুসাইন হাসান হুসাইন তো নবীর ছিল দুইটা কলিজা নবী জি এত mohabbat করত হাসান হুসাইন কে যেই কেলেই দেখতো কোনদিন না দেখলে নবীর মনের মধ্যে শান্তি আসতো না প্রত্যেক দিন প্রায় দিন হাসান হুসাইন কে দেখার জন্য ফাতেমার বাড়িতে যাইতেন এরে দুনিয়ার মুসলমান আল্লাহর নবী তার এই আদরের দুই নাতিকে এই উম্মতের জন্য এই উম্মতের জন্য কুরবানি করে দিলেন এরে উম্মত তুমি কি করতেছো সেই নবীর জন্য তোমার কতটুকু mohabbat সেই নবীর জন্য তোমার কতটুকু ভালোবাসা এরপর যখন হাসান যখন শ্বাস এখন হুসাইনকে কিভাবে এই এজিদ